বন্ধুরা শুধুমাত্র তোমাদেরকে মেখে নিতে হবে এটিকে আর যতই কালো ত্বক থাকুক না কেন ফর্সা হবে আমরা ফেসিয়াল করি কিন্তু ফেসিয়ালের পর অনেক ভাবে আমাদের ত্বকের যত্ন নিতে হয় সেই যত্নের জায়গায় যদি রাত্রেবেলা আজকের এই রেমেডিটি ব্যবহার করা যায় বন্ধুরা তাহলে আমাদের ত্বক কিন্তু ভিতর থেকে ফর্সা হয়ে যাবে ফেশিয়াল করার পরও যে ট্রিটমেন্টটা করার দরকার সেটার কাজে কিন্তু এই রেমেডিটি করবে সব সময় তো আর মেকআপ করা যায় না মেকআপ ছাড়াও আমাদেরকে এক একটা জায়গায় সুন্দর দেখাতে হয় তাই সেসব সব জায়গায় যদি নিজেকে সুন্দর দেখাতে চাও তাহলে আজকে আমার বলা রেমেডিটি অবশ্যই প্রত্যেক দিন রাত্রে তোমরা ব্যবহার করো তার জন্য নিয়ে নিতে হবে এক চামচ গোলাপ জল আর আলুটাকে এইভাবে আমি ঘষে নিয়েছি এরপর আলুর রসটাকে আলাদা করে নেব আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি এরপর আলুর রস দিয়ে চামচ চামচ গোলাপ জল দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ আমন্ড অয়েল আমন্ড অয়েলের বদলে তোমরা কিন্তু কোকোনাট অয়েলও দিতে পারো আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস এই প্রত্যেকটা জিনিসকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে এটি হয়ে গেল আমাদের ত্বক ফসা করার দারুণ একটি সিরাম যেটি আমরা ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবো প্রত্যেক দিন রাত্রেবেলা মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ করে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার ত্বকে আজকের এই রেমেডিটি আমাদের ব্যবহার করে নিতে হবে একদিন ব্যবহারে দারুণ ভালো ফল পাবে তাই বলবো প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আজকের এই রেমেডিটি অবশ্যই ব্যবহার করবে এটি ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যায় আবার এক সপ্তাহ পরে এটিকে কিন্তু তৈরি করে নিতে হবে যাদের ত্বকে মেছেতা আছে ত্বকে ডার্ক স্পট আছে ট্যান পড়ে যাচ্ছে তারা কিন্তু এটিকে ব্যবহার করো তাহলে ভালোভাবে ত্বক পরিষ্কার হবে এবং সামনে বিয়ে বাড়ি কোনো অকেশনে নিজেকে সুন্দর চকচকে এবং গ্লোয়িং রাখতে চাইলে রেমেডিটি অবশ্যই দু থেকে তিন দিন আগে থেকে অ্যাপ্লাই করা শুরু করে দাও দু তিন দিনের মধ্যেই তোমাদের ত্বকের রং অনেকটা বেশি ফর্সা হয়ে উঠবে আজকের রেমেডিটি ভীষণ হেল্পফুল বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে দেখো তোমরা তোমাদের প্রবলেম আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে রেখো আমি সেটিকে নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় জানালাম টাটা